উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি নবনীতা, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। গত অক্টোবর এবং ডিসেম্বর মাসে জলপাইগুড়ি শহরে দুটি এটিএম কাউন্টার লুটের ঘটনায় মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আনল কোতোয়ালি পুলিশ। উল্লেখ্য, 2019 সালের 9 অক্টোবর এবং 8 ডিসেম্বরে জলপাইগুড়ি শহরের বেগুনডারি মোড় এবং 73 মোড় এলাকার দুটি এটিএম লুটের ঘটনা ঘটেছিল। এই দুটি লুটের ঘটনার সঙ্গে যুক্ত মূল দুই পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে সম্প্রতি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে বলে জেলা পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা বৃহস্পতিবার জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে গ্যাস কাটার দিয়ে এটিএম লুটের প্রায় 25টি মামলা রয়েছে বলেও জানান তিনি। ধৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদ হাসিম এবং মোহাম্মদ মুস্তাফি। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে সূত্রে খবর। বুধবার কুকুরজানা অঞ্চল অন্তর্গত ফরেয়া ভিটার জনসাধারণের দীর্ঘদিনের দাবির মান্যতা দিয়ে 900 মিটার পাকা রাস্তার শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। 16,08,000 টাকা ব্যয়ে তৈরি হবে এই রাস্তা। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন কুকুরজান অঞ্চলের প্রধান মালতি রায়, রাজগঞ্জ কলেজের সভাপতি লক্ষ্মমোহন রায়, জেলা পরিষদের সদস্য লাভলি পারভিন প্রমুখ। সমস্যা মিটল না জলমগ্ন আসাম মোড়ের কিছু অংশের। জলপাইগুড়ির আসাম মোড় এলাকার বাসিন্দারা ফিরিয়ে দিলেন ব্লকের আধিকারিকদের। জলবন্দী হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। বুধবার থেকে জল জমে আছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ব্লকের আধিকারিকেরা পাম্প করে জল বের করতে যান। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই কর জানান, স্থায়ীভাবে সমাধান করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। মনে হচ্ছে ওনারা এসে বললো যে জল ছেঁকে বের করবে, জল ছেঁকে আমরা জল ছেঁকতে দেইনি। কেন জল ছেঁকে বের করছিল? কখন এসেছিল ওরা? এই তো আসলো আধ ঘন্টা আগে। এখন কটা বাজে? সকালে আসলো না? সারা সকাল আসেনি। সারা সকাল আমরা পাড়ার মহিলারা সবার কাছে এই এই মাথা ওই মাথা দৌড়াচ্ছি যে কোনো কিছু সলিউশন করা যায় নাকি কোনো কোথায়। সকাল থেকে তো কোনো বিডিও অফিসের লোক দেখিনি। এখন কটা বাজে বলুন? আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর কি কাজ হবে? তারপরে কি কাজ করতে দিলেন না? না, কি কাজ করতে দিব? এখানে জল ছেঁকে বের করবে, এটা কি সলিউশন? এটা তো কোনো সলিউশন নেই। এটা তো এখানে তো ড্রেন লাগবে। কি চাচ্ছেন আপনারা? এখানে ড্রেন একদম পার্মানেন্ট করে ড্রেন করে দিক যাতে জল কোনো রকম না যায়, আর এই যে ফোর লেনের যে জল টল আছে এগুলো যেন না, এগুলোর আমাদের ব্যবস্থা লাগবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমি আসাম মোড়ের দুটো জায়গা, একটা মুন্ডা বস্তি আর একটা হচ্ছে বৈরাগি পাড়া, এই দুটো জায়গা ঘুরে দেখলাম। মুন্ডা বস্তিতে এখনও সব জায়গায় যে এই মুহূর্তে জল আছে সেটা বলবো না, তবে দু একটা জায়গায় অবশ্যই জল আছে, কিন্তু বৈরাগী পাড়ায় অনেক অংশেই জলমগ্ন। সেই দিক থেকে দেখতে গিয়ে আমাদের প্রথমে যেটা চিন্তাভাবনা হয়েছিল যে একটা পাম্প সেট নিয়ে আসবো, এবং সেই অনুযায়ী আমরা এলএনটিকে বলে পাম্প সেট এনেছিলাম। পাম্প সেট দিয়ে আমি যতটা পারা যায় জল নামানোর ব্যবস্থা করা। পরবর্তীকালে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, নিতাইগড়বাবু আছেন, উনি আছেন, এবং আমাদের প্রধান আছেন, সবাই আছেন। তারা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল আমরা এখানে এলএনটি দুটো জেসিবিকে দিয়ে কাঁচা ড্রেন বানাবো, এবং সেই ড্রেন দিয়ে যতটা কালকে শুরু করব, কালকে হয়তো একদিনে শেষ হবে না, দুদিন হয়তো লাগতে পারে, তারপর কাঁচা ড্রেন একদম বাউন্ডারি দিয়ে যাবে, যেটুকু জমি অধিগ্রহণ করার কথা সেই জমি বাউন্ডারি দিয়ে যাবে, এবং সেটা সামনে একটা কালভার্ট আছে, সেই কালভার্টের তলে জলটা ফেলে দেবো, তাতে একটা পার্মানেন্ট সলিউশন হবে। আসন্ন দুর্গাপুজো নিয়ে অনিশ্চয়তা রয়েছে আগে থেকেই, তার আগে বিপত্তারিণী পুজো নিয়েও আর্থিক বিপদের মুখে মৃৎশিল্পীরা।
আগামী শনিবার রয়েছে পূজো। উল্লেখ্য, প্রতি বছর রথযাত্রার পর ও উল্টো রথের আগে মাঝের এক সপ্তাহের মধ্যে শনিবার ও মঙ্গলবার পারিবারিকভাবে বিপত্তারিণী পূজো করেন অনেকেই। সেই হিসেবে আগে থেকে মূর্তির অর্ডার দেন মৃৎশিল্পীদের কাছে। কিন্তু অবিশ্বাস্যভাবে এবার বিপত্তারিণী প্রতিমার মূর্তির অর্ডার নেই। জলপাইগুড়ি দেশবন্ধুপাড়া এলাকার জনৈক মৃৎশিল্পী অনিল পাল জানালেন, গত বছর 16টি মূর্তির অর্ডার হয়েছিল বিপত্তারিণী পূজোর জন্য, কিন্তু এ বছর সেটা কমে দাঁড়িয়েছে 6-এ। কাজেই স্বাভাবিকভাবেই তারা সমস্যায় রয়েছেন অর্থনৈতিক দিক থেকে। তারা আশা করেছিলেন বিপত্তারিণী পূজো যেহেতু পারিবারিকভাবে করা হয়ে থাকে, তাই হয়তো কিছুটা হলেও অর্ডার বেশি হবে। কিন্তু লকডাউনের কোপ এবার সেই পুজোতেও পড়েছে, সেক্ষেত্রে অর্ডার এবার সেভাবে হয়নি বলে জানান শিল্পী অনিল পাল। ছোট দুর্গা বাড়ি গাড়ি ভরে ঢুকাবো, আবার ওই মূর্তি পূজা না হয় তখন কি করবো? আমাদের তো পুজো একটা সব শেষ। এমনি অবস্থা খুব খারাপ, 3 মাস ধরে লকডাউন, মানে সবার যা যা ক্যাপাবিলিটি ছিল সব শেষ, খায় দেয় কিছুটা সামলাবো, আর পুরোপুরি পূজা তো হবেই না এখনো পর্যন্ত, সেভাবে সেরকম আলোচনাই নেই। আর কি লাগবে, রথের দিন আপনার অনেক জায়গায় প্যান্ডেলের খুঁটি পূজা হয়, অনেক জায়গায় মিটিং হয়, সেসব কোনো আবার সেবা পাওয়া যায় না। উত্তরের মনের খবরের জের নদী ও সমাজ বাঁচাও কমিটির সাহায্যের হাত বাড়িয়ে দিল অসুস্থ অনির্বাণের দিকে। সম্প্রতি এই সংবাদটি তুলে ধরেছিল উত্তরের মন। কিডনি লিভারের অসুখে ভুগছেন অনির্বাণ ব্যানার্জি নামে জলপাইগুড়ির এক সমাজকর্মী। তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অনির্বাণের জীবন রক্ষার জন্য অবিলম্বে একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বর্তমানে প্রতি মাসে ইনজেকশন, ভ্যাকসিন ও ওষুধ মিলিয়ে প্রায় 20,000 টাকা খরচ করতে হচ্ছে তাকে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট বাবদ প্রায় 30 লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে। এই অবস্থায় একেবারেই অসহায় হয়ে পড়েছেন অনির্বাণ। তার চিকিৎসার জন্য শীঘ্রই প্রচুর অর্থের প্রয়োজন। কম্পিউটার রিপেয়ার ব্যবসায়ী অনির্বাণ অসুস্থতার কারণে বর্তমানে বাড়িতেই বন্দী। তার ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এই অসহায় পরিস্থিতিতে সকলের কাছে আর্থিক সাহায্য চাইছেন অনির্বাণ। তার আবেদনের সাড়া দিয়ে ইতিমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন। কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে জলপাইগুড়ির সমাজ ও নদী বাঁচাও কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জির পক্ষ থেকেও। 2011 সালে প্রথম ধরা পড়েছিল, তো অ্যাক্সিডেন্টলি ধরা পড়েছিল। তখন চেন্নাই গেছিলাম, তখন চেন্নাই থেকে বললো যে এটা বংশগত রোগ, দুটো কিডনি প্রবলেমেটিক। তো এটা যেহেতু বংশগত এবং এর চিকিৎসা কোনো আবিষ্কার হয়নি এখন অবধি ওয়ার্ল্ডে, কিন্তু এটা কোনোদিন প্রবলেম হতেও পারে বা নাও হতে পারে। তো লাস্ট লকডাউনের সময় হঠাৎ করে প্রবলেমটা শুরু হয়, তো স্থানীয় ডাক্তারকে দেখাই, উনি সঙ্গে সঙ্গে নেফ্রোলজিস্টের কাছে রেফার করেন। তো লকডাউনের সময় ছিল, সঙ্গে সঙ্গে আমাদের যে পরিবেশপ্রেমী সংগঠন আছে ঋষি দত্ত চৌধুরী, তারপর আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলের 95 ব্যাচ, আর পাড়ার সকল দাদা কাকু, আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন আছে 2, জলপাইগুড়ি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, সবাই মিলে সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে আমাদের শিলিগুড়িতে 2 জায়গায় নিয়ে যায়, 2 জন ডাক্তারকে দেখায় নাম করা। এবং তারপরে আমি কলকাতার একজন ডাক্তারের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ করি। প্রত্যেক ডাক্তারের মত যে কিডনিটা এখন আর 2 কিডনিই কাজ করছে না, সেজন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিডনি 2 রিপ্লেস করে, ট্রান্সপ্লান্ট করে নতুন একটা কিডনি লাগাতে হবে, মানে এটাই শেষ রাস্তা, এখানে কোনো রাস্তা নেই। কিডনি ডোনেট পেয়েছেন কি না? এখন উত্তরবঙ্গ সংবাদে অ্যাড দেওয়া হয়েছিল 20 তারিখ, গত রবিবার আর কি। তো সেই অ্যাডের পরে কিছু ফোন কল এসেছে, সেটাও আমাদের পাড়ার থেকে যোগাযোগ রাখছে আমার বন্ধুরা জেলা স্কুলের এগিয়ের
এই দায়িত্বটা টোটাল ওরা ভাগ করে নিয়েছে, ওরাই সব এই ব্যাপারগুলো দেখছে। আপনার এটা তো বহুত ব্যয় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, ব্যয় সাপেক্ষ ব্যাপার। মোটামুটি 30 লাখ টাকার মতো বাজেট দেওয়া হয়েছে। তো কিছুটা অংশ যেটা বললাম, আমার স্কুলের বন্ধু বান্ধবরা একটা বড় অংশ জোগাড় করছে, পাড়ার থেকে কিছুটা ক্লাবের থেকে জোগাড় করা হচ্ছে। আমাকে জলপাইগুড়ি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এবং জেলা ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন দুজনেই সাহায্য করছে প্রচুর পরিমাণে, কিন্তু তারপরেও একটা বিরাট পরিমাণ অর্থ এখনও বাকি। তো আমাদের যা সম্বল আছে সেটাও আমরা যেটুকু আছে বাড়ির জমি দেখতেই পাচ্ছ সেটাও হয়তো বিক্রি করে দিতেই হবে, তারপরেও কিন্তু একটা বড় অঙ্ক ঘাটতি থেকে যাচ্ছে। সেই জায়গাটার জন্য আমি চাইছি যে যারা সহৃদয় ব্যক্তি আছেন তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আমি সুস্থ হয়ে ফিরতে পারি। আমি সমাজ ও নদী বাজার কমিটির পক্ষ থেকে আমরা গত পরশু এই পাণ্ডবরা প্রযোজিত থাকে অনির্বাণ তার বাড়িতে এসেছিলাম, এসে ডিটেলসটা শুনেছি। প্রশ্ন হচ্ছে যে আমাদের যে যতটুকু অনুদান এই অনুদানে কিছুই হবে না, কিন্তু আমি জানি যে এক বিন্দু জল থেকে সমুদ্র তৈরি হয়। আমরা যেরকম এগিয়ে এসেছি, জলপাইগুড়ি শহরে অনেক লোক আছে যার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ওর পাশে এসে দাঁড়ানো উচিত। কেন একটা ইয়ং ছেলে চিকিৎসার অভাবে চলে যাবে এটা ভাবাও কঠিন। সেই জন্য আমরা আজকে একটা অনুরোধ করে নিয়েছি, ওকে রিকোয়েস্ট করবো জলপাইগুড়ি বিশিষ্ট সমাজসেবী এ গরিব লোকদের জন্য অনেক কিছু করে, তার নাম কৃষ্ণকুমার কল্যাণী, চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং দিনবাজার মার্কেট অ্যাসোসিয়েশন এমপি জয়ন্ত রায় এবং ডাক্তার সুব্রত বর্মা এমএলএ, এদের প্রত্যেকেই ও অ্যাপিল লেটার দেবেন। সঙ্গে এখানে নার্সিংহোম আছে, কাস্ট নার্সিংহোম, মেইনা নার্সিংহোম, এদের প্রত্যেকেই অ্যাপিল লেটার পাঠাবে। পাঠানোর পরে লোকের যেহেতু একটু যদি থাকে ইচ্ছা নিশ্চয়ই সাহায্য পাবে এটা আমার আশা করি। আর ও একটা পেপারে নিউজ দিয়েছিল, সেই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অলরেডি এটা ছেড়ে দিচ্ছি। যেরকম এখানে ও অ্যাপিল করেছিল, আই অ্যাম অনির্বাণ ব্যানার্জি, এ ক্রনিক পলিসিস্টিক কিডনি পেশেন্ট, দিস ইজ জেনেটিক ডিজিজ, ডক্টর হ্যাজ ডায়াগনোসিস দ্যাট টু সার্ভাইভ আই নিড টু আন্ডার গো কিডনি ট্রান্সপ্লান্টেশন, মানে কিডনিটাকে পরিবর্তন করতে হবে। দে গিভেন মি এ বাজেট ফর দি প্রসেস উইচ ইজ অ্যামাউন্ট টু 30 লাখ রুপিস অ্যাপ্রোভেন, এবং এই জন্য আমরা ও অলরেডি একজন কম্পিউটার টেকনিশিয়ান, আমরা এই হোয়াটসঅ্যাপটা যত হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড সার্কেল আমার আছে সেই ফ্রেন্ড সার্কেলে জানিয়ে দিচ্ছি এবং বিভিন্ন এনজিও আছে তাদের কাছে অ্যাপিল করবো যে ওর পাশে এসে সাহায্য করার জন্য। তাতে আমার মনে হয় ওর কিছু হলেও বোধহয় হতে পারে, এটা আমার আশা। আজকে কী জন্য এসেছি? আজকে আমাদের আমরা তো রিটায়ার করার লোক, আমাদের লোকের কাছে পয়সা তুলি না, নিজেদের থেকে যতটুকু সমর্থ হয় সেই অর্থটা নিয়ে এসে আমরা অনেকবার হাতে দিতে যাই, মানে আমাদের যাত্রাটা শুরু করলাম, শেষটা কোথায় তা যায় না। সারা ভারত আইনজীবী সংঘ জেলা কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হলো। সারা ভারত লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা আদালতে জনগণের রান্নাঘর নামে একটি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হলো বৃহস্পতিবার। প্রসঙ্গত লকডাউন পরিস্থিতি থেকে শুরু করে ও করোনা আবহের কারণে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতের সমস্ত খাবারের দোকান ও হোটেলগুলো বন্ধ অবস্থায় আছে, যে কারণে জলপাইগুড়ির শহর তথা অন্যান্য জেলার দূর দূরান্ত থেকে মানুষেরা এই আদালতে আসেন, তাদের দুপুরে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে কোনো ব্যবস্থা না থাকায় ও দোকানপাট বন্ধ থাকায় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সে বিষয়টি মাথায় রেখেই এদিন জলপাইগুড়ির সারা ভারত আইনজীবী সংগঠনের পক্ষ থেকে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হলো বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এই কিচেনের ফলে এখন আর জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে আসা মানুষদের দুপুরে খাবারের কোনো সমস্যা হবে না, এবং যতদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে ততদিন পর্যন্ত এই কমিউনিটি কিচেন চালু থাকবে বলে জানিয়েছেন তারা। অপরদিকে কোভিড-19 মোকাবিলা করতে এবার করলাভেলি চা বাগানের শিশুদের জলপাইগুড়ি শিশু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শেখানো হলো হাত ধোয়ার ও মাস্ক ব্যবহার করার যথাযথ পদ্ধতি। এছাড়াও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সুষম খাদ্যাভ্যাস ও যোগাসনের সুফল নিয়েও শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বুধবার চা বাগানের মোট 75 জন শিশুকে পুষ্টিকর খাদ্য হিসেবে সয়াবিন, খেজুর, ডিম, কলা ও স্যানিটাইজার এবং ফেস মাস্ক তুলে দেওয়া হয়।
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে নাজেহাল জলপাইগুড়ি। জলপাইগুড়িতে বৃহস্পতিবার সারাদিন ধরেই অঝোরে ঝরছে বৃষ্টি। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় জলপাইগুড়ি আবহাওয়া দপ্তর সূত্রে। বৃহস্পতিবার আবহাওয়া বিজ্ঞানী নরেন্দ্র সরকার টেলিফোনে আমাদের জানান, নর্থ ওয়েস্ট রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত অক্ষরেখা বরাবর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি বলে জানান তিনি। আগামী 24 ঘণ্টায় এই বৃষ্টির প্রভাব থাকবে বলে জানান রণেন্দ্রবাবু। নর্থ ওয়েস্ট রাজস্থান থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা নর্থ ওয়েস্ট রাজস্থান থেকে সাউথ বিহার পর্যন্ত আছে, ঠিক আছে, নিম্নচাপ অক্ষরেখা। আর একটা আছে ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। এই দুয়ের জেরে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেটা কি আগামী 24 ঘন্টা? স্যার, আগামী 24 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি পুরসভা শহরে মোট 12টি বায়ো শৌচাগার তৈরির উদ্যোগ গ্রহণ করল। এর মধ্যে বেশ কয়েকটি শৌচাগারের কাজ প্রায় শেষ। খবরের প্রকাশ, জুলাই মাসের প্রথম সপ্তাহে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে শৌচাগারগুলি। জলপাইগুড়ির শহরে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এতদিন শৌচাগার না থাকায় খুবই সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। সেই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করল পুরসভা। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়। শহরের বিভিন্ন জায়গায় এই বায়ো টয়লেট বসানো হচ্ছে। দেখুন, বহুদিন ধরে একটা অভিযোগ ছিল যে পুরসভার পক্ষ থেকে শহরের মেন মেন জায়গাগুলোতে আমরা বায়ো টয়লেট বানাচ্ছিলাম। তা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা বায়ো টয়লেট করবো। ইতিমধ্যে 11টা বায়ো টয়লেটের আমরা টেন্ডার করেছি এবং কাজ প্রায় 90% আমাদের শেষের দিকে। আপনারা দেখেছেন যে সমাজপাড়া একটা বহুদিন ধরে ওখানকার মানুষের ডিমান্ড ছিল, কারণ এটা একটা মানে ব্যবসায়ী জায়গা। বহু মানুষ এখানে বাইরে থেকে কাজে, বিশেষ করে মহিলারা যারা বাইরে থেকে আসেন তাদের কেনাকাটা করতে তাদের ভীষণ অসুবিধা হয়। তাই সমাজপাড়া মোড়ে একটা বায়ো টয়লেটের কাজ আমরা শুরু করেছি, প্রায় 90% কাজ হয়ে গেছে। তাছাড়া আমরা দেখবেন জুবলি পার্কে রক্ষাকালী মন্দিরের পাশে একটা বায়ো টয়লেট করেছি, প্লাস একটা কমিউনিটি টয়লেট করেছি 17 নম্বর ওয়ার্ডে, যেখানে বস্তি এলাকা রয়েছে সেখানকার মানুষের সুবিধার্থে। একটা বায়ো টয়লেট আমরা তৈরি করেছি আপনার কদমতলা, যেখান থেকে শিলিগুড়ি গাড়ি ছাড়ে কদম শিলিগুড়ি জলপাইগুড়ি, সেখানেও আমরা একটা বায়ো টয়লেট করেছি। একটা পোস্ট অফিস মোড়ে বহু মানুষ বিভিন্ন কাজে জেলা পরিষদে আসে এবং ওখান থেকে গাড়ি ধরে বাস ধরে, তাই পোস্ট অফিস মোড়ে একটা করা হয়েছে। একটা দিনবাজারে ফিশ মার্কেটের পাশে একটা জায়গা রয়েছে, সেখানেও একটা করা হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের আরও কয়েকটি বায়ো টয়লেট করার পরিকল্পনা রয়েছে। আমাদের মোটামুটি সেখানে প্রায় 12 লাখ টাকার একটা প্রজেক্ট রয়েছে, 12 লাখ টাকার মধ্যে দিয়ে আমরা এগুলো করব। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। গরুবাড়া জঙ্গলে চোরা শিকারীদের খুঁজে বার করতে কাজে যোগ দিল প্রশিক্ষিত শার্মেয় অরল্যান্ডো। বুধবার থেকে কাজে যোগ দিল প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডো। মঙ্গলবার সন্ধে নাগাদ বনদপ্তরের প্রশিক্ষিত কুকুর গরুমারায় এসে পৌঁছয়। গরুমারা সাউথ রেঞ্জে বিচাভাঙা এলাকায় তার থাকা এবং প্রতিদিনের কসরতের জন্য প্রায় 2 বিঘে জায়গার ব্যবস্থা করা হয়েছে। বনদপ্তরের একজন ট্রেনার এবং হ্যান্ডলার তার দেখভালের দায়িত্বে রয়েছেন। তার জন্য সার্ভিস বুকও তৈরি করা হয়েছে। বুধবার থেকে অরল্যান্ডো তার কাজে যোগ দিয়ে চোরা শিকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে খবর। গরুমারার জন্য এটা খুব প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বন্যপ্রাণী বিভাগের উত্তর মণ্ডলের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ। তাদের আশা, এই কুকুর তাদের কাজে বিশেষভাবে সাহায্য করবে, চোরা শিকারীদের আনাগোনা বন্ধ হবে। জলদাপাড়া এবং বক্সাতে আমাদের ডগ স্কোয়াডের কুকুর ছিল, তারা এফেক্টিভলি কাজ করছে, বিশেষ করে অ্যান্টি পোচিং অ্যাক্টিভিটিতে এই কুকুরগুলো আমাদের খুবই সাহায্য করছে। গরুমারায় আমাদের দীর্ঘদিনের একটা প্রয়োজন ছিল এই ধরনের একটা
ডগ স্কোয়াডে। তো সেটা প্রায় দীর্ঘ 9 মাসের ট্রেনিং শেষ করে গোয়ালিয়রের ট্রেনিং কলকাতায় এসছে, হয়তো আজকে বা কালকের মধ্যে কুকুরটা আমাদের এখানে চলে আসবে। আমরা নিচাভাঙাতে আমার আপাতত ডগ স্কোয়াডের জন্য জায়গা ঠিক করে রেখেছি। ডেলি শিডিউল মেনটেন করে ডগ হ্যান্ডলাররা যে ট্রেনিং দিয়েছেন সেই ট্রেনিংটাকে আমরা যদি ফিল্ডে কাজে লাগানো যায় সেই দিক থেকে আমরা। পুরো পরিষেবা সঠিক না হলে পুরো কর বয়কটের হুঁশিয়ারি সিপিএমের। জলপাইগুড়ি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের সিপিএম শাখার পক্ষ থেকে বুধবার এলাকায় পৌর পরিষেবা ভেঙে পড়ার অভিযোগ করে একটি স্মারকলিপি দিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়। যদি দ্রুত এলাকায় পৌর পরিষেবা স্বাভাবিক না হয় তাহলে এলাকাবাসীরা পৌর কর প্রদান করা বন্ধ করে দেবেন। স্মারকলিপিতে অভিযোগ করে জানানো হয়েছে এলাকার রাস্তাঘাট বেহাল, এর পাশাপাশি এলাকায় শুয়োরের অবাধ বিচরণে দুর্ভিষ্য হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। জলপাইগুড়ি জেলায় মালবাজার পৌরসভায় সমস্ত কাউন্সিলর কোঅর্ডিনেটর, জলপাইগুড়িতে না, কুচবিহারে ওয়ার্ডগুলির সমস্ত কাউন্সিলর কোঅর্ডিনেটর জলপাইগুড়িতে না। আমরা ডিএমকে জানিয়েছি, এ হয় নাকি বিন্দুকলি কি কাণ্ড কারখানা? এক জেলায় ডিএম কিছু বলতে পারছে না, তার শহরের জেলার দুটো মিউনিসিপ্যালিটিতে দুই রকম ভূমিকা। কে যাবে? এলাকার মানুষের যা প্রয়োজন, সার্টিফিকেটের দরকার হতে পারে, জঞ্জালের দরকার হতে পারে, জঞ্জাল ছেয়ে গেছে, প্রতিটি ওয়ার্ড শুয়োরের খামার হয়ে গেছে, শুয়োরের খামার, এনকেফালাইটিসে শহরে মৃত্যু হয়েছে আপনারা জানেন, ফলে মানুষ এমনিতে আতঙ্ক। করোনার মতোই এনকেফালাইটিস প্রায় ছোঁয়াছে রোগ, এমনি করোনাতে আতঙ্কে মানুষ দুর্বিষহতার জীবন, আর এরপরে হচ্ছে বাড়তি হচ্ছে এনকেফালাইটিস। ওয়ার্ডের রাস্তা আপনারা মিডিয়া দেখিয়েছেন, 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায়, ঘোষপাড়া এটাকে রাস্তা বলেছে নাকি? রাস্তা বলে কিছু নেই, রাস্তা না, এর থেকে ওই যে ধান রোপণ করে না, এই যে শুরু হয়ে গেছে, অনেক ভালো জমি। 9 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাঁড়িয়ে আছে, রাস্তা বলে কিছু নেই। পৌরসভা কিসের জন্য? সরকারি অর্থ কিসের জন্য? প্রশ্নটা হচ্ছে দলতন্ত্র হচ্ছে, দলতন্ত্র হচ্ছে, শুয়োর খামারে পরিণত হয়েছে, পানীয় জল জানেন? 13 নম্বর 14 নম্বর ওয়ার্ডের আমরা নাগরিকেরা, জলপাইগুড়ি শহরের 23টা ওয়ার্ড যে পানীয় জলের পরিষেবা পেয়ে থাকে, 14 নম্বর ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ডের আমরা পানীয় জল পাই না, ট্যাক্স দেই না। আমরা আজকে 7 দিন সময় দিতে এসেছি, 7 দিনের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয়, আমরা জানি ওরা বলবে বর্ষা তো কী করে শুরু হবে বুঝি না, বেড মেশিয়ার ফেলে রোলিং করতে হবে আপাতত, মানুষকে রিলিফ দিতে হবে, 7 দিনের মধ্যে কাজ না হলে অবরোধ হবে, অবস্থান হবে, আর প্রয়োজনে আমরা ওয়ার্ডগুলি থেকে এবার ট্যাক্স বয়কট করব, পৌরসভাকে বয়কট করব, মানে ট্যাক্স আর এলাকাবাসী দেবে না, আমাদের সুনির্দিষ্ট হচ্ছে যে কথা। অপরদিকে এই প্রসঙ্গে পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সন্দীপ মাহাতো বলেন, পৌরসভাকে নিয়ে সিপিএম নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো লোক যে কোনো বিষয়ে আন্দোলন করতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য চিরতার্থ করবার জন্য পৌর পরিষেবাকে ব্যাহত করা একটা অন্য বিষয়, এবং একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে যাতে নাগরিক পরিষেবা আমরা দিতে পারি তার জন্য আমরা সবসময় চেষ্টা করছি সকলকে নিয়ে। সেখানে দলমত নির্বিশেষে সব দলেরই কাউন্সিলরদেরকে, বিদায়ী কাউন্সিলরদেরকে আমরা কোঅর্ডিনেট করেছি, এবং সকলের এর আগেও বলেছি সকলের সহযোগিতা নিয়ে মানুষের, সমাজের সর্বস্তরের মানুষের মতাদর্শকে, মতাদর্শনকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করবো, এটা বিগত দিনেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও আমরা এইভাবেই কাজ করবো। কিন্তু কেউ রাজনৈতিক উদ্দেশ্যার্থে যদি আন্দোলন করতে চায় সেটা তো আমরা তাকে বন্ধ করতে পারবো না। বুধবার আলিপুরদুয়ারে করোনা নিয়ে রিভিউ মিটিং করেন উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায়। সরকারি কিংবা বেসরকারি কোনো স্বাস্থ্যকেন্দ্রে রোগী এলে ফেরানো যাবে না বলে আলোচনা হয়। কোনো রোগীকে ফেরালে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার বলে সূত্রে খবর। এদিন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও রাজ্যের 2 মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মনকে নিয়ে করোনা নিয়ে রিভিউ মিটিং করেন সুশান্তবাবু। পরে তিনি সাংবাদিকদের বলেন, কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনো রোগীকে ফেরানো যাবে না। তিনি বলেন, উত্তরবঙ্গে করোনার প্রকোপ অনেকটা কমে প্রবেশ করে, সেই শরীর আগে রোগ প্রতিরোধে কতটা ক্ষমতা আছে সেটা আগে ভাইরাসটা চেক করে, দেখলো যে আমাদের মধ্যে কোনো ইমিউনিটি নেই, যেটা পশ্চিমী দেশগুলো যেটা হয়েছে, ইমিউনিটি ছিল না বলে ওখানে খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে করতে একটা বিচ্ছিরি জায়গায় চলে গেছিলো, কিন্তু ভারতবর্ষের লোকদের সেই ইমিউনিটি কিন্তু খুব ভালো আছে।
আপনারা দেখবেন যদি মালদা, আমি উত্তরবঙ্গের কথাই বলি, যদি মালদাতে যে প্রথম যখন কেসটা এসেছিল সেই সময়তে চারজন ওনারা এসেছিলেন একটা গাড়িতে করে। তো প্রথম যে একজন ছিল আমাদের খুব হাই ভিজিলেন্স ছিল, ওনারা আসার দু থেকে তিন দিনের মধ্যে 140 থেকে 142 জনকে এফেক্টেড করেছিল। এবং ওই যে পজিটিভ কেসগুলো হচ্ছিলো তাদের ট্রিটমেন্ট করার পরেও 15 থেকে 16-17 দিন লাগছে তার নেগেটিভ হতে। আপনারা এখন দেখুন 7 দিনের মধ্যে কিন্তু মানুষ নেগেটিভ হয়ে যাচ্ছে। কোভিড-19 সাথে লড়াইয়ের জন্য শিলিগুড়ির জনৈক হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার স্বপন রায় রাজগঞ্জ এলাকার পুলিশ কর্মীদের সম্মান জ্ঞাপন করলেন। বৃহস্পতিবার রাজগঞ্জ থানার বিভিন্ন আধিকারিকদের মাস্ক থেকে শুরু করে স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় জিনিস পুলিশ কর্মীদের হাতে তুলে দেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এদিন ডাক্তারবাবু এবং তার সহযোগীদের ফেস শিল্ড এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এই কঠিন সময়ের মধ্যে পুলিশ কর্মীরা কিভাবে চলবেন, খাদ্য খাবার বিষয়টি কি থাকবে তা নিয়ে আলোচনা করেন ডাক্তার স্বপন রায়। করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে উদ্যোগী হলো জলপাইগুড়ি ফোরাম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। ফোরামের 27টি ব্যবসায়ী সংগঠনের সদস্যরা মিলে বুধবার সন্ধ্যায় একটি বৈঠক করেন। জলপাইগুড়ির প্রয়াস হলে আয়োজিত এই বৈঠকে অংশ নেন শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি। অধিকাংশ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ফোরামের অস্তিত্ব টিকিয়ে রেখে তাকে আরও শক্তিশালী করার পক্ষে তাদের মত প্রকাশ করেন। এদিন ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতের এই ফোরামের প্রয়োজনীয়তা সকলে অনুভব করেন। ব্যবসায়ীদের এই উপলব্ধি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মধ্যে আগামী দিনে নিবিড় যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে মনে করেন ফোরামের আহ্বায়ক রাজেন্দ্র কুমার মহেশ্বরী। তিনি বলেন, লকডাউনের সময় ব্যবসায়ীদের স্বার্থে এই ফোরাম গড়ে তোলা হয়েছিল। জলপাইগুড়ির সমস্ত ব্যবসায়ীদের স্বার্থে আগামী দিনেও তারা কাজ করবেন বলে জানান। যে কোনো ধরনের আদেশ বা নির্দেশ দিতে পারেন? যে সমস্ত ব্যবসায়ী দোকান খোলা বা অন্য অন্য বিষয়ে সমস্যা হতো আগে, অ্যাসোসিয়েশন যারা আছে গভর্নমেন্ট একটা দিয়ে দিয়েছে 9টা থেকে 9টা অবধি দোকান খোলা থাকবে। এখন ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশন তাদের ব্যবসার স্বার্থে যতক্ষণ প্রয়োজন ওই সময়ের মধ্যে সেটুকু খোলা রাখবে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ব্যাহত ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন। রাতভর প্রবল বৃষ্টি হচ্ছে মালবাজার মহকুমায়, সেই কারণে জল বেড়েছে সব নদীর। ঘিস নদীর জল মারাত্মক আকারে বেড়েছে, দুই কোল ঝাঁপিয়ে বইছে জল। ঘিস নদীর পাশে রন্তিখোলার জলও বেড়েছে বহুমাত্রায়, আর সেই জল বইছে 31 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে। সেই কারণে ভোরবেলা থেকে গাড়ি চলছে এই জলের ওপর দিয়ে, ঝুঁকি নিয়ে চলছে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল। বহু গাড়ি আবার ঝুঁকি না নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় জাতীয় সড়ক দিয়ে প্রবল গতিতে রন্তিখোলার জল বইছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে জাতীয় সড়ক, দাবি স্থানীয়দের। এই রন্তিখোলার জলে ক্ষতি হয়েছে প্রচুর কৃষি জমির, বহু মানুষ ভিড় করেছে জাতীয় সড়কের ওপর। লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করলো প্রায় 150 বানর। বৃহস্পতিবার সকাল থেকে বানর বাহিনীর তাণ্ডবের জেরে অতিষ্ঠ হয়ে ওঠেন জলপাইগুড়ির সদর ব্লকের পাতকাটা এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান রাজগঞ্জের বোদাগঞ্জ ও বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে এসেছে বিশাল এই বানরের দল। যদিও লোকালয়ে এসে হুড়োহুড়ি করতে গিয়ে মানুষের বাড়িতে ঢুকে তারা জিনিসপত্র ভেঙে দিচ্ছে বলে অভিযোগ। মূলত আম, জাম, কাঁঠাল ও পেয়ারা খাওয়ার লোভেই বানর বাহিনীর এই তাণ্ডব বলে মনে করছেন পাতকাটা এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা সুব্রত মণ্ডল বলেন, বিভিন্ন রকমের ফল খাওয়ার লোভে প্রতি বছরই এই এলাকায় চলে আসে একদল বানর। বৃহস্পতিবার সকাল থেকেই এই বানর বাহিনীর তাণ্ডব শুরু হয়ে যায়। প্রায় 150 বানর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কারো কারো বাড়িতে ঢুকে তারা জিনিসপত্র ভাঙচুর করে বলেও অভিযোগ। বাধ্য হয়ে বাজি পটকা ফাটিয়ে বানরের দলকে তাড়ানোর চেষ্টা করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা। যদিও তার আগেই বানরের দল করলা ভ্যালির দিকে চলে যায়। প্রদ্যুৎ দাসের প্রতিবেদন। এটা হলো বান্দর, এত সকালে মানে এত বান্দর চলে আসছে আমাদের বাথরুম মানে ভেঙে দিতে। ভেঙে দেওয়ার পরে এখন দেখি যাচ্ছে না, তবুও যাচ্ছে না, ধাওয়া দিয়ে কোনো যাচ্ছে না। তো বোম নিয়ে আসলাম, কিছু বোম এনে মানে ফাটানো হলো। বান্দর মানে যেদিকে সেদিকে পালায় চলে গেলো, আওয়াজে আওয়াজে বোমের আওয়াজে যেদিকে সেদিকে পালায় চলে গেলো। কত অনেক অনেক 150 চারিদিকে মানে চারিদিকে আমাদের পাতকাড়ার চারিদিকে ছড়ায় ছিটে আসছিলো। এখানে মানে চারিদিকে আমি ছড়াই ছিটে বোম ফাটাইলাম, সব ভেঙে গেলো। না না, এখন তো মাঝখানে একদম আসা বন্ধ হয়ে গেছে, এখন আবার আসা শুরু হয়ে গেছে। খেতে আসে না, ওই ফল গাছের ফল মানে কাঁঠাল, পেয়ারা, জাম এসব এখন হচ্ছে আর কি, এইসব ফল খাওয়ার জন্য আবার আসছে।
ক্ষতি মানে জিনিসপত্র ভেঙে দেয়, ঘরে ঢুকে যায়, বাচ্চা কাচ্চা ভয় পায়। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। উপলক্ষে গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে 200 দুস্থ মানুষকে খাবার বিতরণ, পাশাপাশি শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শিক্ষক জয়ন্ত সরকারের পিতা স্বর্গীয় ব্যোমকেশ সরকারের 24তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রিন জলপাইগুড়িকে সাথে নিয়ে জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ার নিজ মাঠ এলাকার 200 দুস্থ মানুষদের হাতে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। আজকের মেনু ভাত, ডিমের কারি, আলু পটলের সবজি। গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, গ্রিন জলপাইগুড়ি আহার এটিএম এর মাধ্যমে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। অপরদিকে শহীদ জওয়ানদের শ্রদ্ধার সাথে স্মরণ করল গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি কদমতলা মোড়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গালওয়ানে চীনা সৈন্যদের সঙ্গে ভারতীয় সৈন্যদের লড়াইয়ে 20 জন জওয়ান শহীদ হয়েছেন। তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নিরবতা পালন করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, বিভিন্ন রাষ্ট্র ভারতের বিরুদ্ধে যে আগ্রাসন ভূমিকা নিচ্ছে, সেই ক্ষেত্রে ভারতের যদি কখনো সেনাবাহিনীর বা ভারতীয় ফৌজের প্রয়োজন মনে করে, তাহলে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাশ্রমে ভারতের হয়ে যুদ্ধে যেতে রাজি আছে এবং ভারতে চীনা পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে গ্রিন জলপাইগুড়ি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 17.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 95%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের 2টি এটিএম লুটের কাণ্ডের 2 মূল পান্ডাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে আনলো পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দেশ জুড়ে এটিএম লুটের 2 ডজন মামলা রয়েছে। ডুয়ার্সের জঙ্গলে চোরা শিকারীদের কাবু করতে বনদপ্তরের সঙ্গী হলো অরল্যান্ডো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।